তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মকাণ্ডের পার্থক্য বোঝে না সরকার কারও পর নির্যাতন চালাচ্ছে না যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সোমবার সচিবালয়ে পিআইবি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় তথ্যমন্ত্রী জানান অনেক টিভির নামে চাঁদাবাজির অভিযোগ আছে সম্প্রচার নীতিমালা অনুযায়ী তাদের সংবাদ প্রকাশের সুযোগ না থাকলেও মানুষকে জিম্মি করে সংবাদ প্রকাশ করছে অবৈধ আইপিটিভির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান হাসান মাহমুদ যারা আগুন সন্ত্রাস চালিয়েছে যারা পুলিশের উপর হামলা করেছে এবং এখনো করছে যারা গাড়ি ঘোড়া রাস্তায় এখনও ভাঙচুর করছে মির্জা ফখর ইসাহ আলমগীর সাহেবদের নেতৃত্বে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে এখন মির্জা ফখরুল সাহেব আলমগীর সাহেব কিংবা বিএনপির নেতাদের দুর্বলতা হচ্ছে সেখানে তারা সন্ত্রাসী আর রাজনৈতিক কর্মী গুলিয়ে ফেলেছেন